হ্যাঁ, তোমরা আসসালামু আলাইকুম, তো শেয়ার করো তো মেসেঞ্জার গ্রুপে, একটু শেয়ার করো। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে একটু লিঙ্কটা শেয়ার করে দাও। কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও। অদিত্রা তিথি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তাসফি সুলতানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আখতারুজ্জামান, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? উর্মিলা উর্মি, জান্নাতুল ফেরদৌস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তামান্না মুস্তাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুশফিকা নাহার মিতু, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? নওশিন নাদিয়া মেহেরপুর ভাইয়া, হ্যাঁ একটু শেয়ার করো। এরপরে আমরা পেজ থেকে তোমাদের ক্লাস নিব, তাহলে হবে কি, পেজে ভিডিও গুলা সিরিয়াল অনুযায়ী থাকবে, আর গ্রুপে যদি শেয়ার করা হয় তাহলে গ্রুপে সবাই দেখতে পারবে, নাহলে অনেকে দেখতে পায় না এখান থেকে। আর কয়টা গ্রুপে একটু মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা একটু শেয়ার করো, হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? শারমিন একতা বর্ষা ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার বই পাইছো হাতে? মায়া লাগানো সেই আর কি, বই কি পাইছো তুমি? মুশফিকা না, অ্যাঞ্জেল পূর্ণিমা ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তোমারই তো খুঁজি পাই না। আচ্ছা তোমার কি বই পাইছে? পাইছো গরু নদীতে কি বই তো আমি পাঠাইছি, তুমি পাইছো বই হাতে? পূর্ণিমা অ্যাঞ্জেল পূর্ণিমা, হ্যাঁ ভালো আছি। তো আচ্ছা আমরা ক্লাস শুরু করি। দেখো ম্যাথের ক্লাসটা একটু বলি যে কিভাবে পড়তে হবে, তারপর ক্লাসটা শুরু করি। তো এখানে দেখো সূচিপত্র দেয়া আছে পাটিগণিত। পাটিগণিতে প্রায় তোমার 200-250-এর মতন তোমার এমসিকিউ দেয়া আছে, আর প্রত্যেকটা এমসিকিউর আলাদা আলাদা চ্যাপ্টার দেয়া আছে, এবং আবার নিচে শর্টকাট ব্যাখ্যা আছে, আবার বড় আকারেও দেয়া আছে, কথা বুঝছো? 2-3 লাইনে যেরকম করা যায় অঙ্কটা তাও দেয়া আছে। তো এখানে পাটিগণিতের মধ্যে সংখ্যা আছে, সংখ্যার মধ্যে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার আছে, আমরা একসাথে দিচ্ছি, কিন্তু তোমার সংখ্যার মধ্যে আছে লসাগু গসাগু, তারপর আছে তোমার বড় ছোটের অঙ্ক, তারপর বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা, তারপর অনেক কিছুই আর সংখ্যার মধ্যে, কথা বুঝছো? তো শতকরা, অনুপাত, গড়, ঐকিক নিয়ম, পরিমাপ, এর মাঝে অনেক কিছু। বীজগণিতের মধ্যে বীজগণিতীয় রাশি, উৎপাদক, ধারা, লগ, তারপর সেট ফাংশন, এগুলা। জ্যামিতির মধ্যে কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এগুলো আছে। এরপর নার্সিং এর এবং ডিপ্লোমা নার্সিং এর এক্সামের পরীক্ষা আছে লাস্টে দেয়া, কথা বুঝছো? কোশ্চেন গুলা তো এখানে সব মিলিয়ে প্রায় 450-এর মতন এমসিকিউ আছে, প্রত্যেকটারই ম্যাথ আকারে ব্যাখ্যা করা আছে, কথা বুঝছো? তো এই কয়টা যদি ইনশাল্লাহ করতে পারো তাহলে তুমি 10 হয় হুবাহু এই রকমের কমন পাবা, নয় না হলে এই রকমের সেম কোয়ালিটি অঙ্ক দিবে। তার মানে এগুলো ভালো করে যদি প্র্যাকটিস করে যেতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের যে 10টা ম্যাথ আসে, বিএসসি বলো, ডিপ্লোমা বলো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, আশা করতে পারো। তো আমরা একটু দেখি বইয়ের একটু সিরি, আমরা একটু দেখি যে ম্যাথগুলো, দেখো ম্যাথগুলো কিন্তু প্রত্যেকটা ম্যাথ, দেখো এইখানে এই যে ম্যাথ দেয়া আছে প্রত্যেকটা ম্যাথই কিন্তু, যেমন 101 নাম্বার একটা ম্যাথ, যে একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত, এইখানে অ্যান্সার দেয়া, এইখানে ক খ গ ঘ দেওয়া, এইখানে সমাধান দেয়া। তো সমাধানগুলো দেখো, এই যে
লাভ ক্ষতির অঙ্ক কিন্তু তোমরা জানো, তোমরা অনেকে ভয় করো না যে এত বড় অঙ্ক, তো অঙ্কগুলা কিন্তু আমরা এই যে শতকরা হারটা কিন্তু খুব সিম্পললি, যারা অঙ্ক জীবনে দেখো নাই করতে পার না, চোখ বুজে অঙ্ক কিন্তু লেখলেই, মানে দেখা মান আছে, দেখে দেখে করলেই অ্যান্সারটা তোমরা বের করতে, এইরকম প্রত্যেকটা শর্ট টেকনিক দেওয়া আছে প্রত্যেকটা অঙ্কের মধ্যে। কিন্তু দেখো এই যে, দেখো এই যে আমলকির অঙ্ক, তোমরা সারা জীবন 6 7 8 9 এ যে করছো না, এই যে আমলকির অঙ্ক করছো, এই যে টাকায় 3টি করে আম ক্রয় করে, টাকায় 2টি বিক্রি করলে শতকরা কত লাভ হবে, 50%, 33, এত এত এত, এই দেখো অঙ্কটা কি সহজে শতকরা লাভ, ছোট বড় ছোট 100%, এই 2 লাইনের মধ্যে অঙ্ক শেষ, একদম সিম্পলি। যারা অঙ্ক ভয় পাও, কোনো ভয় পাওয়ার কিন্তু কিছু নাই, কথা বুঝছো বিষয়টা, কারণ এখানে প্রত্যেকটা শর্ট টেকনিক আকারে 2 লাইনে অঙ্ক দেয়া, সবাই অঙ্কগুলো করতে পারবা, যারা অঙ্ক দুর্বল কথা বলছো সবাই অঙ্কগুলো খুব ভালোভাবেই বুঝতে পারবে, এমন ভাবেই অঙ্কগুলো দেয়া কিন্তু বইয়ের মধ্যে। যারা বইটা হাতে পাইছো তারা ইনশাল্লাহ বুঝতে পারবা যে কেমন। তো আমরা প্রথম থেকে শুরু করি পাটিগণিতে, কেমন? তো আমরা পাটিগণিতে প্রথম থেকে আমরা অঙ্ক করানো শুরু করি, আস্তে আস্তে আমরা সামনের দিকে অগ্রসর হব। ওকে, তাহলে সংখ্যা দেখি। তো প্রথম যে অঙ্কটা দেয়া আছে, কোনটি মৌলিক সংখ্যা, কথা বুঝছো? তো মৌলিক সংখ্যা কোনটা? আচ্ছা একটু মৌলিক সংখ্যা একটু বোঝার চেষ্টা করি আমরা। মৌলিক সংখ্যা হচ্ছে যেসব সংখ্যাকে ভাঙা যায় না, কথা বুঝছো, যেসব সংখ্যাকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, ওই সংখ্যা দ্বারা গুণ করা যায় না, ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। আমার কথা বুঝতে পারছো? যে মৌলিক সংখ্যা কোনগুলা, যে সংখ্যারে গুণ করা যাবে না এবং ভাগ করা যাবে না, ওইগুলো হইছে মৌলিক সংখ্যা। যেমন তো মৌলিক সংখ্যা কোনগুলা হইতে পারে একটু তোমরা খাতায় লিখো, তারপর আমি শুরু করি। খাতায় লেখো 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত 4টি মৌলিক সংখ্যা, আমরা কিন্তু বাংলা ব্যাকরণেও আছে, কি আছে বলতে পারো? বাংলা ব্যাকরণে কিন্তু আছে যে, বাংলা ব্যাকরণে আছে যে মৌলিক শব্দ কাকে বলে, যে শব্দকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, তাকে মৌলিক শব্দ বলে। এরকম অঙ্কেও আছে মৌলিক সংখ্যা, যে মৌলিক সংখ্যা কাকে বলে, যে যে সংখ্যাকে ভাঙা যায় না, মানে ওই সংখ্যা দ্বারা বা এক দ্বারা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাঙা যায়, গুণ বা ভাগ করা যায় না, ওইটাকে মৌলিক সংখ্যা বলে। যেন 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টা, কি কি বলতে পারো তোমরা, কেউ বলো তো কোনটা কোনটা? 2 3 5 7, এই 4টা কিন্তু 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা। কারণ কি? না না, এক মৌলিক সংখ্যা না, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, কথা বুঝছো? এক মৌলিক সংখ্যা হবে না, কারণ কি, এক সবার মধ্যেই যায়। তাহলে দেখো এখন 4 মৌলিক সংখ্যা না কেন বলো তো? 4-এ কিন্তু ভাঙা যায়, যেমন 2 2 গুণে 4, 5, 5 মৌলিক সংখ্যা, কারণ 5-এ কিন্তু ভাঙা যায় না, ভাঙা যায়। এখন তুমি বলতে পারো, হ্যাঁ ভাই ভাঙতে পারি তো, 2 2 গুণে 5, আসলে মানে খুচরা দিয়ে ভাঙা যাবে না, একদম ডিরেক্ট। 6-এ ভাঙা যায় কত দিয়ে বলো তো? 3 2 গুণে 6, তাহলে মৌলিক সংখ্যা না। 7-এ ভাঙতে পারো তোমরা, 2টা সংখ্যা দিয়ে ভাঙতে পারো না, তাহলে এইটা হবে না। তারপর তোমার 9 8-এ ভাঙা যায়, 4 2 গুণে 8, তাহলে মৌলিক সংখ্যা না। 9 9-এরও কিন্তু ভাঙা যায়, কারণ 9 কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ 3 3-এ 9। ওকে, যেসব শব্দগুলোরে ভাঙা যাবে না এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, তা ওইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তা 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টা, 2 3 5 7, কেমন? 1 কিন্তু মৌলিক সংখ্যা না, দেখো শারমিন একটা বর্ষাও বলছে 1 না 1 না, 1 তো সবার মধ্যে যায়, যে জিনিসটা সবার মধ্যে যায়
যেমন 5 অক্ষে 5, 6 অক্ষে 6, 7 অক্ষে 7, ওইটা মৌলিক হবে না। একমাত্র একটা জোড় সংখ্যা মৌলিক, ওইটা হচ্ছে 2, এছাড়া আর কোনো জোড় সংখ্যা নাই যেটা মৌলিক, কথা বুঝছো? শুধুমাত্র একটাই জোড় সংখ্যা আছে মৌলিক, সেটা হচ্ছে 2, আর কোনো জোড় সংখ্যা নাই যেটা মৌলিক। তাহলে সবচাইতে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? 4টা, যেমন 2, 3, 5, 7। তো 11 থেকে 20 এর মধ্যেও মৌলিক সংখ্যা কিন্তু 4টি, 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা 4টা, কোনটা কোনটা বলো তো? মানে 10 থেকে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টা, যেন 11, 11-রে ভাঙা যায় না, 12-রে ভাঙা যায়। তাহলে 12 কি মৌলিক? 12 মৌলিক না, কারণ 6 দুগুণে 12। 13-রে ভাঙা যায় না, তাহলে 13 মৌলিক। 14-রে ভাঙা যায়, 7 দুগুণে 14, তাহলে মৌলিক না। 15-রে ভাঙা যায়, 3 5 15, তাহলে মৌলিক না। 16-রে ভাঙা যায়, যেন 8 দুগুণে 16, তাহলে মৌলিক না। 17-রে ভাঙা যায় না, কেউ ভাঙতে পারো 17-রে? ভাঙা যায় না, তাহলে এটিও মৌলিক। 18-রে ভাঙা যায়, যেমন 9 দুগুণে 18। 19-এরে কিন্তু ভাঙা যায় না, কোনো শব্দ দিয়ে ভাঙা যায়, দুইটা সংখ্যা দিয়ে দেয় না। আর 20, 20-এর ভাঙা যায়, 10 দুগুণে 20, 4 5 4 5 20। তাহলে 11, 13, 17, 19, এই 4টা মৌলিক, কথা বুঝছো? তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টা, 2, 3, 5, 7, 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টা, 11, 13, 17, 19, এইরকম 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টা। এখন তোমরা একটু বলো, কেউ 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? কেউ একটু বলো তো, 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? নাজমুন নাহার শিমু বলছো 25 মৌলিক সংখ্যা না, 25 মৌলিক সংখ্যা না, কারণ 25-কে তো ভাঙা যায়, 5 5 25, যেটা ভাঙা যাবে ওইটা কিন্তু মৌলিক হবে না। জালালউদ্দিন, ইয়েস, 23 এবং 29 দুইটা সংখ্যা, 23 এবং 29, দেখো এটা কিন্তু ভাঙা যায় না, এই দুইটা মৌলিক। তাহলে 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টা, কোন দুইটা? 23 এবং 29। এছাড়া দেখো 24-কে ভাঙা যায়, 22-কে ভাঙা যায়, 25-কে ভাঙা যায়, 26-কে ভাঙা যায়, 27-কে ভাঙা যায়, 3 রং 27, 14 দুগুণে 28, কিন্তু 29-কে ভাঙা যায় না আর 23-কে। তাহলে আমরা পাইলাম 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টা, 2 এবং মানে 23 এবং 29। আমার কথা বুঝছো তোমরা? তো এরপর তোমরা বলো তো 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 31 থেকে 40, পর্যন্ত মৌলিক সংখ্যা হবে 31-এর ভাঙা যায় না, 33-কে ভাঙা যায়, 3 এগারো 33, 34-কে ভাঙা যায়, 7 দুগুণে 34, 35-কেও ভাঙা যায়, 36-কেও ভাঙা যায়, 37-কে ভাঙা যায় না, আর 39-কে ভাঙা যায়, 3 3 39, 40-কে ভাঙা যায়। তাহলে এখানেও 2টা না, 31 আর 37, হ্যাঁ 2টা। তাহলে পাইলাম 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টা। এইরকমের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দাঁড়িয়ে কয়টা তোমার? 125টা, কথা বুঝছো? না, 39 মৌলিক সংখ্যা হবে না, কারণ 39-কে ভাঙা যায়, 3 3 39, নাকি? হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা। আমার কথা বুঝছো? তো এবার আমরা একটু দেখি তো, 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা বলো তো? একটু বলো। কয়টা?
বলো তো তোমরা। 41 থেকে 50 পর্যন্ত? 41, হ্যাঁ, জালালউদ্দিন, 41 কে ভাঙা যায় না, 41 মৌলিক সংখ্যা। 43 কে ভাঙা যায় না মৌলিক সংখ্যা। 47 কে ভাঙা যায় না মৌলিক সংখ্যা। আর ভাঙা যায়? 48 কে ভাঙা যায়, 24 দুগুণে 48। 49 কে ভাঙা যায়, 7 সাতা 49। তাহলে এই তিনটেই কেমন? তাহলে আমরা পাইলাম তিনটা, তিনটি পাইলাম, হ্যাঁ তিনটা, তিনটা কিন্তু, কথা বুঝছো? তো এরপরে তোমাদের কাছে দিলাম, বলো 50 থেকে, সরি 51 থেকে 60, এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটা কোনটা একটু বলো তো। 51 থেকে 60, বলতে পারো কোনটা কোনটা? দুইটা, বসন্তের ছোঁয়া, দুইটা। কি কি দুইটা কি কি বলো তো 51 থেকে 60 পর্যন্ত? তেপ্পান্ন আর 59। 51-কে কি ভাঙা যায় বলো তো? 51-কে কিন্তু ভাঙা যায় না, নাকি? 51-কে ভাঙা যায় একটু, তোমরা দেখো তো। 53-কেও ভাঙা যায় না। তারপর আর কত বলো তো? 59-কে ভাঙা যায় না। আর 57-কে ভাঙা যায় কিন্তু, না? 3×21=57, নাকি? না, 3×19=57, নাকি? 3×20=60, 3×19=57। তাহলে 51, 53, 57, 59, 3×20=60। আচ্ছা, 57-কে তো ভাঙা যায়, ভাঙা যায় না? 57-কে তো ভাঙা যায়, এই 57-কে ভাঙা যায় না বলো তো? সাতান্নকে কিন্তু ভাঙা যায় কিন্তু, 57 কিন্তু হবে না মৌলিক সংখ্যা। 3 সতেরং 51, হ্যাঁ হ্যাঁ, 51-কেও তো ভাঙা যায়। তো 51 হবে না, এখানে 53 এবং 59 এই দুইটা, কথা বুঝছো? 51-কে ভাঙা যায়, হ্যাঁ, তাহলে 53 এবং 59 এই দুইটা হবে অ্যান্সার, কথা বুঝছো বিষয়টা? রাকিব উল ইসলাম, রাকিব, 3 সতেরং 51, গুড, দুইটা হবে। তো এরপরে তোমরা বলো তো, 61 থেকে 70, তাহলে দুইটি, 61 থেকে 70 কয়টা বলো তো? বলতে পারো 61 থেকে 70 একটু বলো কয়টা, তোমাদের কাছে জিজ্ঞেস কর, দেখি কি পারো, বলো। এই দুইটার অ্যান্সার দিবে একসাথে। আর তোমার 71 থেকে 80 কয়টা, এই দুইটা একটু বলবা তোমরা। ওকে, হ্যাঁ বলো, 61 এবং 67 বলছো, হ্যাঁ, গুড, দুইটা, 61 থেকে 70 দুইটি, 61 এবং 67, একে কিন্তু ভাঙা যায় না, কথা বুঝছো বিষয়টা? 61 থেকে 67 দুইটি। এরপর তোমরা বলো তো, 70 থেকে 80, 71 থেকে 80 দুইটা কি কি বলো? 7 নং 63, রাকিবুল ইসলাম,
পাঁচবার রং ষাট, পাঁচটা রং 65 ভাঙা যায়, ওগুলো হবে না, হবে 61 এবং 67, একে ভাঙা যায় না, কথা বুঝছো? 61 এবং 67, 67 থেকে 72টি, হ্যাঁ 61 এবং 67। তো এরপরে তোমরা বলো তো 71 এবং 73 দুইটা, 61 থেকে 70 দুইটা, 61 এবং 67। এখন তোমরা বলো 71 থেকে 80, 71 থেকে 80 কোনগুলা বলো? একাত্তর, 73, 77 আর 71, 73 কত বলছো? 71 থেকে 80 পর্যন্ত কয়টা বলো তো? তিনটা, 71, তারপর 73, 69, 79, এই তিনটা নাকি? 71 আর 73 না, এর সাথে 69 আছে, 69 কে কিন্তু ভাঙা যায় না। ওকে, এরপরে 81 থেকে 90 বলো তো কয়টা? 81 থেকে 90 দুইটা, 83 এবং 89 দুইটি, কথা বুঝছো? আর 91 থেকে 100 কয়টা বলো তো? একটা, কিন্তু একটা শুধুমাত্র, 97, এই 97। ওকে, এই কয়টা কিন্তু তোমার মৌলিক সংখ্যা, খাতায় লিখে রাখো কিন্তু, এইগুলা মৌলিক। আচ্ছা, তাহলে আমরা একটা টেলিফোন নাম্বারের সাহায্যে মনে রাখতে পারি। দেখো, 1 থেকে 10 চারটা, 10 থেকে 20 চারটা, 20 থেকে 30 দুইটা, 30 থেকে 40 দুইটা, 40 থেকে 50 তিনটা, 50 থেকে 60 দুইটা, 60 থেকে 70 দুইটা, 70 থেকে 80 তিনটা, 80 থেকে 90 দুইটা, তারপর এসে 90 থেকে 100, এই কয়টা? এই টেলিফোন নাম্বার দেখো, 4422 3221। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এই সিকোয়েন্সে মনে রাখবা। ৭৭ তো দিই নাই আমি, 71 দিছি, 73 এবং 79, এই তিনটা মৌলিক সংখ্যা। 77 তো দেই নাই বসন্তের ছোঁয়া, 77 বলিনি আমি যে মৌলিক, কথা বুঝছো? তো এই টেলিফোন নাম্বারের মাধ্যমে একটু মনে রাখবা, 4422 3221, মানে 1 থেকে 10 পর্যন্ত চারটা, 10 থেকে 20 পর্যন্ত চারটা, 20 থেকে 30 পর্যন্ত দুইটা, 30 থেকে 40 দুইটা, 40 থেকে 50 তিনটা, 50 থেকে 60 দুইটা, 60 থেকে 70 দুইটা, 70 থেকে 80 তিনটা, 80 থেকে 90 দুইটা, 90 থেকে 100 একটা, এই টোটালে এই সিকোয়েন্সে মনে রাখবা, কেমন? ওকে, তো তাহলে আমরা এরপরে দেখি, অঙ্কর দিকে একটু দেখি কি বলছি। নিচের কোনটি মৌলিক সংখ্যা বলো? এখন 91, 91 কি আমি লেখাইছি? না, 91 মৌলিক না। 87, 87ও তোমার মৌলিক না, এটা ভাঙা যায় কিন্তু। 63 ভাঙা যায়, 59, 59 কে ভাঙা যায় না, তাহলে 59 তোমার মৌলিক সংখ্যা নাকি? এই 59 মৌলিক, কেমন? হ্যাঁ, 59 মৌলিক। এরপর দেখো, নিচে কোনটি মৌলিক সংখ্যা? 49, 51, 53, 55, তাহলে কোনটা বলো তো? 53, এই 53 মৌলিক, 53 কে ভাঙা যায় না। কথা বুঝছো? হ্যাঁ, 1 থেকে 30-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে বলো তো? 1 থেকে 30, 1 থেকে 30 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে একটু বলো তো? তাহলে আমরা একটু দেখি, 1 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা?
এক থেকে 10-এর মধ্যে আছে কয়টা? 4টা। 11 থেকে 20-এর মধ্যে আছে 4টা, 8টা। আর 21 থেকে 30-এর মধ্যে আছে 2টা, টোটালে কয়টা? তাহলে 10টা। হ্যাঁ, তাহলে এক থেকে ও তাহলে 10 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? 1 থেকে 10 বাদ কিন্তু। তাহলে 10 থেকে 20-এর মধ্যে আছে 4টা, 20 থেকে 30-এর মধ্যে আছে 2টা, 6টা। তাহলে হবে 6টা অ্যান্সার। আনসার কিন্তু কত হবে? 6টা। 6টা কিন্তু, হ্যাঁ, 1 থেকে 30-এর মধ্যে হবে 10টা, কিন্তু 10 থেকে 30-এর মধ্যে হবে কয়টা? এই দেখো, এই এই 1 থেকে 10, এর মধ্যে 4টা বাদ যাবে। তা 10 থেকে 20-এর মধ্যে আছে 4টা, আর 21 থেকে 30-এর মধ্যে আছে 2টা। তাহলে 4 আর 2 6টা হবে, কথা বুঝছো? এরপর আমরা 4 নম্বরে দেখি, 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? এই যে 25টা, তোমাদের বলছি এই 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি, কথা বুঝছো? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা? 25টা। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা? এবারে এবার হবে এই যে গ নাম্বার 10টা, 10টা। 1 থেকে 30 পর্যন্ত আছে 10টা নাকি? আচ্ছা, এই অঙ্কটা একটু দেখো, এইরকমেরও তোমাদের কিন্তু আসতে পারে অঙ্ক। হ্যাঁ, এইটা একটু দেখো, 60 থেকে 80, 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? অন্তর মানে হয়েছে বিয়োগ। তাহলে 60 এবং 80 এর মধ্যে যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম, মানে সবচাইতে 60 এবং 80-এর মধ্যে যে বড় যে মৌলিক সংখ্যাটা আছে এবং ছোট যে মৌলিক সংখ্যাটা আছে, এই দুইটার বিয়োগ ফল কত, এইটা বলছে কিন্তু। আমার কথা বুঝছো? তাহলে উত্তরে কি বলছে দেখো, সমাধানটা যে 10 থেকে 80-এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা 79, 60 থেকে 80-এর মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হয়েছে না তোমার 79, 79। আর 60 থেকে 80-এর মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হয়েছে 61টি। তাহলে 79 থেকে এই 61টি কি দেবা? বিয়োগ দেবা, এইটা থেকে এইটা বিয়োগ দাও। তাহলে পার্থক্য কত? 79 থেকে 61টি বিয়োগ দাও, কত হবে? 18 অ্যান্সার। আনসার কত? 18। 79 থেকে 61টি বিয়োগ দাও, 1 আছে কত হলে 9 হবে, 8 হাতে আমার 1, 6 হাতে নাই, 6 আছে কত হলে 7 হবে 1, তাহলে 18। এইরকমের কিন্তু পরীক্ষায় আসে, কথা বুঝছো? কোন কোন স্টাইলে পরীক্ষার সময় আসতে পারে সব স্টাইল কিন্তু এখানে দেয়া। সো এই ম্যাথগুলা ভালো করে প্র্যাকটিস করে গেলে হুবাহু কমন পাবা, কথা বুঝছো? হ্যাঁ, 18। তো এরপরে দেখো, এরপর আমরা দেখি, এবার আমরা ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার দিকে যাই। মৌলিক সংখ্যা কিন্তু শেষ, মৌলিক সংখ্যা মূলত এই স্টাইলে আসতে পারে, যে 80 থেকে 100 এর মধ্যে মৌলিক মৌলিক সংখ্যা এবং ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা পার্থক্য কত, বা 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কত, বা নিচের কোনটি মৌলিক সংখ্যা, এইরকমের ভাবে আসতে পারে, কথা বুঝছো? যদি না বুঝো তাহলে আমায় একটু জিজ্ঞেস করো, আমার একটু বলবা কিন্তু যে ভাইয়া বুঝি নাই, কেমন? তাহলে বুঝিয়ে দেবো তোমাদের। তোমরা কি বুঝছো এইটা? তো আমরা এইটা দেখি, 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফলটা কত, এইটা বলছে, বিয়োগ ফল কত? 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত, কেমন? আচ্ছা, এই যে 0, 1, 2, 3, এর সবচাইতে, এর মানে 4 অঙ্কের, এইটা একটা 4 অঙ্কের সংখ্যা, এর সবচাইতে কত বড় মান করা যায় এবং সবচেয়ে ক্ষুদ্রতম মান করা যায় কোনটা, এই দুইটার বিয়োগ ফলটা কত হবে, কেমন বুঝছো? তাইলে আমরা দেখি, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হলে, বৃহত্তম সংখ্যা মানে এর মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বড় আছে ওইটারে প্রথম সাজাইতে হবে, এর পরে যেটা বড় আছে ওইটা দিতে হবে, মানে আস্তে আস্তে বড় থেকে ছোট পর্যন্ত সাজাইলে পর ওইটা সবচাইতে বৃহত্তম সংখ্যা, কথা বুঝছো? তাহলে আমরা সাজাই, প্রথম নেই 3, 3-এর পর বড় আছে কোনটা? 2, 2-এর পর বড় আছে কোনটা? 1, 1-এর পর বড় আছে কোনটা? 0। তাহলে 3210, এই সংখ্যা 3টারে সাজাইলে বৃহত্তম সংখ্যাটা হয় 3210।
আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু এখন বলতে পারো ভাইয়া, ক্ষুদ্রতম সংখ্যা তো হওয়ার কথা প্রথম 0, এরপর হওয়ার কথা 1, তারপর 2, তারপর 3। কথা বুঝছো? বৃহত্তম সংখ্যা মানে হয়েছে বড় থেকে ছোট, থেকে ছোট পর্যন্ত সাজাবা, তাহলে বৃহত্তম সংখ্যা পাবা। আর ক্ষুদ্রতম সংখ্যা হয়েছে ছোট থেকে আস্তে আস্তে বড় সংখ্যা সাজাবা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা পাবা। তাহলে আমার কথা হয়েছে, এহলে এই জায়গা তোমার হওয়ার কথা ছিল কি জানো? এইখানে ক্ষুদ্রতম সংখ্যাটা হওয়ার কথা ছিল না এরকমের যে 1023 নিয়ে, ক্ষুদ্রতম সংখ্যাটা হওয়ার কথা ছিল তো যে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হলে সবচেয়ে ছোট সংখ্যা আগে দিতে হয়, তাহলে 0টা ছোট, তারপর 1 ছোট, তারপর 2 ছোট, তারপর 3 ছোট, তাহলে 123। তাহলে 123 এইখানে হওয়ার কথা না ক্ষুদ্রতম সংখ্যা? আর বৃহত্তম সংখ্যা হওয়ার কথা কত? 3, সবচাইতে বড়টা, তারপরে সব এরপর ছোটটা, এরপর আরেকটু ছোটটা, এরপর ছোটটা, এরকমের করে সাজালে সবচাইতে বড় সংখ্যা পাওয়া যায়। এরপর ছোট সংখ্যাটা হচ্ছে 0, 1, 2, 3, নাকি? কিন্তু না, আসলে বিষয়টা কিন্তু এইরকমের না। কারণ কি, যদি শূন্য যদি থাকে না, কথা শোনো একটু ভালো করে বোঝার চেষ্টা করো, যদি শূন্য থাকে, যদি শূন্য থাকে তাহলে কিন্তু এই যে প্রথম যে ছোট সংখ্যাটা থাকবে এর পরে শূন্যটা বসাইতে হবে এইখানে। তার শূন্যটা যদি তুমি বাম পাশে থাকো, এইখানে যদি থাকে, তাহলে শূন্যের কোনো কিন্তু কোনো অঙ্ক হিসাবে ধরা হয় না। এই বাম পাশে যে শূন্য দিয়ে এইখানে যাই লেখো না কেন, এই শূন্যের কোনো ভ্যালু আছে? তাহলে শূন্যটা দ্বারা কিন্তু কোনো অঙ্ক হলে গঠিত করা যায় না, মানে এখানে শূন্য দেয়া না দেওয়া সমান। অতএব যেহেতু শূন্যরেও একটা ভ্যালু রাখতে হবে, একটা ভ্যালু ক্রিয়েট করতে হবে, অতএব তোমার এই যে একের পরে শূন্যটা বসাইতে হবে, এইরকমের যদি থাকে তাহলে একটা সংখ্যার পরে শূন্যটা বসাইলে তাহলে ওর মানটা ঠিক থাকে। কথা বুঝছো? তাহলে এই যে 0, 1, 2, 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফলটা লেখি, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা যদি লেখি তাহলে বড় থেকে ছোট সাজাবো, হলে বৃহত্তম সংখ্যা পাবো। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখতে হলে আগে শূন্যের আগে যে ছোট সংখ্যাটা ওইটা লেখতে হবে, এরপর শূন্যটা দিতে হবে, এরপর 2 দিতে হবে, এরপর 3 দিতে হবে, ছোট থেকে বড় সাজাইতে হবে। শূন্য থাকলে কিন্তু এইখানে দিতে হবে, এই জায়গা দেওয়া যাবে না। তখন এইটা এইটা বিয়োগ দাও, 3 আছে কত হলে 10 হবে, 7, হাতে আমার 1, 2 এর 1 3, 3 আছে কত হলে 11 হবে, 8, হাতে আমার 1, তাহলে 1 আছে কত হলে 2 হবে, 1, হাতে আমার 1, 1 আছে কত, হাতে নাই, 1 আছে কত হলে 3 হবে, 2, এই 2187 আনসার। কেমন, তোমরা কি বুঝছো? এইটা 2187 আনসার, এই যে ঘ নাম্বার, ঘ নাম্বার হবে আনসার। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? তোমরা তাহলে এবার একটা একটা অঙ্ক করে দাও, একটা অঙ্ক এবার করে দাও, তোমরা দেখি 1, 5, 7, 3 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত, বা পার্থক্য কত? সংখ্যার বিয়োগফল কত বা পার্থক্য কত, কোনটা বলো তো? বলছি 1, 5, 7, 3 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফলটা কত বা পার্থক্য কত, একটু তোমরা একটু করে দাও আমায়, কত হবে বলো তো দেখি কি পারো। তাহলে 1, 5, 7, 3 এই সংখ্যাটাকে সবচাইতে বড় করা যায় কত, এইটা হচ্ছে বৃহত্তম করতে হবে। এই এই সংখ্যাগুলারে সাজাইলে পর সবচাইতে ছোট সংখ্যা করা যায় কোনটা, ওইটা ক্ষুদ্রতম সংখ্যা বানাইতে হবে, এরপর ওই দুইটার বিয়োগ দিতে হবে, ওইটা হচ্ছে অ্যান্সার। 6174 বর্ষ মাসুমা ইসলাম, 6174 সাদিয়া জুই, দেখি তাহলে বৃহত্তম সংখ্যাটা আগে দেখি, বৃহত্তম সংখ্যা, বৃহত্তম, তাহলে বৃহত্তম সংখ্যা আমাকে আমি লিখতে পারি বড় থেকে ছোট সাজাইলে বৃহত্তম সংখ্যা পাই নাকি? তাহলে 7, 7-এর পর কত আছে, 5, 3, তারপর 1, এই পাইলাম বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যাটা পাইতে পারি কত,
তাহলে আগে সাজাই তো হবে। এক, একের পর ছোট কোনটা? তিন, তিনের পরে ছোট কোনটা? পাঁচ, পাঁচের পরে কোনটা? সাত। এই তাহলে 7531 হয়েছে, এইটা সবচাইতে বড় সংখ্যা, আর এইটার সবচাইতে ছোট সংখ্যা হয়েছে 1357। এইরকম ভাবে সাজানো যায়। তাহলে এখন 7 থেকে 7 আছে কত হইলে 11 হবে, 4 না, হাতে আমার 1। 5 আছে কত হইলে 13 হবে, 8 না, 5 আর 1 6, 6 আছে কত হইলে তোমার 13 হবে, 6, হাতে আমার 1। 3 আর 1 4 আছে কত হইলে 5 হবে, 1, হাতে আমার নাই। 1 আছে কত হইলে 7, এই দেই 6164। এই অ্যান্সার আগেই দিয়ে দিচ্ছ তোমরা, গুড, এইটা হবে অ্যান্সার। এই অঙ্কটা কি তোমরা বুঝতে পারছো? যদি না বুঝো তাহলে বলো, না বুঝলে বলতে পারো। দেখো এরপর দেখি, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? অন্তর দ্যাট মিন্স বিয়োগ, আমার কথা বুঝছো? আচ্ছা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা অন্তর কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়েছে 4টা 9, আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়েছে 1,04,000। এইরকম তোমরা পড়ছো যখন 4, 5, 6 এ পড়ছো নাকি? তাহলে আমরা লিখি, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়েছে 1,04,000 নাকি? তাহলে এইটা হয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়েছে তাই কি 4টা 9। তাহলে এই 4টা 9 বসাইলাম। এখন বলছে এটা অন্তর কত? অন্তর বলতে হচ্ছে বিয়োগ, তাহলে বিয়োগ দিলাম। এখন বিয়োগ দাও, 9 আছে কত হইলে এখানে 0, মানে 1 ধরতে হবে। 9 আছে কত হইলে 10 হবে, 1, হাতে আমার 1, 9 আর 1 10, 10 10 মিলে 0, হাতে আমার 1, 9 আর 1 10, 10 10 মিলে 0, হাতে আমার 1, 9 আর 1 10 10 মিলে 0, হাতে আমার 1 1 1 0। তাহলে অ্যান্সার 1। ওকে, অ্যান্সার 1, এইটা কে বুঝো নাই বলো আমায়। তাহলে অ্যান্সারটা হবে কত? 1 হবে। তাহলে তোমরা এখন একটা এখন তোমরা একটা অঙ্ক করে দাও। ছয় অঙ্কের এই খাতায় লিখতে সমস্যা হয়, কথা বুঝছো? এই ফোনের জন্য এই যে দেখা যাচ্ছে না। 6 অঙ্কের মনে করো বৃহত্তম সংখ্যা, এই যে এখানে কি দেয়া আছে বলো তো? 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে, যাক এইটা করা লাগবে না, এটা তো তোমরা বুঝছো যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়েছে, ক্ষুদ্রতম সংখ্যা হয়েছে 6 অঙ্কের। যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে না তাহলে 1 দিয়ে 5টা 0, আর 5 অঙ্কের যদি বৃহত্তম সংখ্যা বলে না তাহলে সে 5টা 9। বৃহত্তম সংখ্যা মানে ওই কয়টা নয়, আর ক্ষুদ্রতম সংখ্যা মানে 1,00,000 ওই কয়টা শূন্য, কথা বুঝছো? এইটা দিয়ে বিয়োগ দিতে হবে, কেমন? আমরা এবার একটু শর্টকাট টেকনিক করব। এই অঙ্কগুলো কিন্তু অনেক বড়, কিন্তু আমি খুব শর্টকাট টেকনিকে তোমাদের ছোট করে দিচ্ছি। এই অঙ্কগুলো অনেক বড় দেয়া। দেখো, 2টি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। এই রকমের যদি পরীক্ষা আসে না, ইম্পর্টেন্ট কিন্তু এগুলা, এইগুলো যদি পরীক্ষা আসে না যে 2টি পরপর ক্রমিক সংখ্যা নির্ণয় করতে হবে, মানে একটা ছোট এরপর আর একটা বড়, এবং তাদের বর্গের অন্তর হয়েছে 47, এইরকম থাকলে এই শর্টকাট টেকনিক করবা। কোনো বড় কোনো টেকনিকে তোমরা কিন্তু যাবা না, কথা বুঝছো? তাহলে কিন্তু তোমরা বুঝবা না। তো আমরা দেখি 2টি বর্গের এই যেই, তাহলে আমরা এইটি বড় সংখ্যাটা আগে নির্ণয় করব। ওকে, বড় সংখ্যা নির্ণয় করতে হইলে অন্তরের সাথে 1 যোগ করবা, 2 দিয়ে ভাগ দেবা। তাহলে বড় সংখ্যাটা অন্তরের সাথে 1 যোগ 2 ভাগ, তাহলে অন্তর কত? 47। এখান থেকে 1 যোগ দেবা তো পারলে কত হয়? 48। 48 থেকে 2 দিয়ে যদি ভাগ দাও, এইখানে আছে দেখো অঙ্কটা করা, এই যে অন্তরটা কত আছে? 47, এখান থেকে 1 যোগ দাও 48, 2 দিয়ে ভাগ দাও, তাহলে 2 দিয়ে ভাগ দিলে হয় 2 একে 2, 24 দুগুণে 48, তাহলে এখানে 24 পাইলাম বড় সংখ্যা। ছোট সংখ্যাটা নির্ণয় করবা কেমনি? অন্তর থেকে 1 বিয়োগ দেবা, তাহলে অন্তর আছে কত? 47, বিয়োগ দেবা 1, 2 দিয়ে ভাগ, তাহলে 47 দিয়ে 1 গেলে কত হয়? 46, আর 2 দিয়ে ভাগ, তাহলে 23 দুগুণে 46, এই 23। তাহলে একটি সংখ্যা 23 এবং অপর সংখ্যা হয়েছে
তেইশের এক 24, কথা বুঝছো? তো আরেকটা অঙ্ক দেখি তাহলে তোমরা এখানে বুঝতে পারবা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু পরপর দুইটে সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের পার্থক্য হবে 53, তার শর্টকাটে করো। পরপর দুইটে সংখ্যা যদি নির্ণয় করো এবং তাদের বর্গের অন্তর যদি হয় 53, তাহলে এইটা শর্টকাটে করবা কিভাবে বলো তো? তা বড় সংখ্যা নির্ণয় করো অন্তরের সাথে এক যোগ, আর ছোট সংখ্যা নির্ণয় করতে হইলে অন্তরের সাথে এক বিয়োগ, আর দুই দিয়ে ভাগ, তাহলেই অ্যান্সার পাইয়ে যাবা, কথা বুঝছো? তাহলে পরপর দুইটা সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের পার্থক্য হবে 53। পরপর বলতে মনে করো পাশাপাশি, তাহলে একটা বড় সংখ্যা একটা ছোট সংখ্যা, এইটা কিন্তু চাইছে উত্তর। তাহলে দেখো, তাহলে বড় সংখ্যা নির্ণয় করতে হলে অন্তর যোগ এক দুই ভাগ, তাহলে অন্তর কত? 53। তাহলে এখানে বসাও 53, যোগ দেবে এক দুই দিয়ে ভাগ, তাহলে 53 আর 54, 54-র সাথে দুই ভাগ দাও, তাহলে 27 দুগুণে 54, তাহলে এখানে পাইলে 27 বড় সংখ্যা। আর ছোট সংখ্যাটা নির্ণয় করবা কেমনে? অন্তরের থেকে এক বিয়োগ, তাহলে অন্তর বিয়োগ এক ভাগ দুই, তাহলে অন্তর আছে কত এখানে? এই যে 53, তো এখানে 53 বসাও, এর সাথে বিয়োগ দাও এক দুই দিয়ে ভাগ, তাই 53 থেকে এক ভাগ বিয়োগ দিলে থাকে কত? 52, আর দুই দিয়ে ভাগ, তাহলে 26 দুগুণে 52, তাহলে একটা পাইলাম 27, একটা 26, তাই দুইটা, তাহলে দুইটা হলে কত হবে? 27 এবং 26, কোথায় আছে এখানে দেখো, এই 26 এবং 27 এই আনসার। এখন তোমরা বলো তো অঙ্কগুলা কি কঠিন? তোমরা কি বুঝতে পারো এগুলা? এই যে পরপর দুইটা সংখ্যা নির্ণয় করতে হলে তোমরা চোখ বুজে অ্যান্সার করতে পারবা না, এইখানে যে বর্গের যে পার্থক্যটা দেওয়া থাকবে, বড় সংখ্যাটা নির্ণয় করবা, এই এইটা থেকে এক যোগ দেবা দুই দিয়ে ভাগ দেবা, আর ছোট সংখ্যাটা নির্ণয় করবা এইটা দিয়ে এক বিয়োগ দুই দিয়ে ভাগ। অঙ্ক কি কঠিন মনে হয় না সহজ একটু বলো তো? এই অঙ্কগুলা কিন্তু তুমি যদি এক্স দৈর্ঘ্য করো, যে মনে করি সংখ্যাটা এক্স, বড় সংখ্যাটা ছোট সংখ্যাটা ওয়াই, এইরকমের করতে গেলে অঙ্কগুলো অনেক বড়, তোমরা কিছুই বুঝবা না। আর এই অঙ্কগুলা যেরকমের সাজানো, কথা বল, ছোট আকারে দেয়া ইনশাল্লাহ সবাই বুঝতে পারবা, কারণ অঙ্কগুলো শর্টকাট টেকনিকে দেয়া, কোনো কঠিন না, এক্স দৈর্ঘ্য করার দরকার নাই, তাহলে তোমরা বুঝতে পারবা না। সব অঙ্কগুলো এরকম শর্টকাট টেকনিক, যে অঙ্ক জীবনে নাও বুঝলো সে এরকম জাস্ট দেখে দেখে এরকম যোগ বিয়োগ করবা, আর কিছু না, কোনো কিছু জানার দরকার নাই। এই যে আরো একটা অঙ্ক দেখি আমরা, এই রকমের দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? এবার শুধুমাত্র বড় সংখ্যাটি চাইছে, তাই তোমরা কি পারবা না? দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? যদি দুইটা সংখ্যা চায় তাহলে ছোট সংখ্যাও বের করবা বড় সংখ্যা, যদি বড় সংখ্যা বের করতে বলে তাহলে বর্গের অন্তরের সাথে এক যোগ দুই দিয়ে ভাগ, আর ছোট সংখ্যা যদি নির্ণয় করতে বলে অন্তরের সাথে এক বিয়োগ দুই দিয়ে ভাগ, সিম্পল নাকি? তো দেখো বড় সংখ্যা নির্ণয় করো, বড় সংখ্যা চাইছে কিন্তু, তাহলে বড় সংখ্যা নির্ণয় করবা কেমনে? অন্তর যোগ এক দুই দিয়ে ভাগ, তাহলে অন্তর হয়েছে 199, এর সাথে এক যোগ দুই দিয়ে ভাগ, তাহলে 99 আর এক কত? 200, দুই দিয়ে ভাগ, তাহলে 2 × 2 এই 100 দুগুণে 200, এই 100 অ্যানসার, একদম সিম্পল, এই বড় সংখ্যাটা পাইয়ে গেছো, এই 100 অ্যানসার, এই যে 100 অ্যানসার। কি বুঝতে পারো তোমরা অঙ্কগুলো? অঙ্কগুলো খুব কিন্তু সিম্পলি দেয়া, কথা বুঝছো বিষয়টা? তো এরপর যদি কেউ না বুঝো এরপরও একটু জিজ্ঞেস করবা যে ভাইয়া এইটা বুঝিনি, একটু বুঝাই দেন। তো এটা বুঝতে পারছো আশা করি ইনশাল্লাহ। তো পরে আমরা দেখি এর পরের অঙ্কটা কি বলছে। এরপর আরো একটা অঙ্ক দেখো এই রকমের, এই অঙ্কগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তো এই জন্য একাধিক অঙ্ক দিচ্ছে এইগুলো, কথা বুঝছো? দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 197 হলে সংখ্যাদ্বয় কত? সংখ্যাদ্বয় দ্যাট মিন সংখ্যা দুইটা কত? তাহলে দুইটা পূর্ণ সংখ্যা বর্গের অন্তর 187, সংখ্যাদ্বয় কত, মানে ছোট সংখ্যা বড় সংখ্যা কত, এইটা অ্যান্সার চাইছে। তাহলে বড় সংখ্যা দেখো তো, বড় সংখ্যা বের করবা কেমনে? অন্তর যোগ এক দুই দিয়ে ভাগ, তাহলে অন্তর 197 এক দিয়ে যোগ দেবা কত হয়? 198 দুই দিয়ে ভাগ, তাহলে তাহলে এখানে কত হয়? 2 × 2, 19 দুগুণে 18, এই যে 9 দুগুণে 18, হাতে আমার এক, এই 9 দুগুণে 18, 99,
কথা বুঝছো? ছোট সংখ্যা অন্তর্বিয়োগ এক, তো অন্তর আছে কত? 197, আর বিয়োগ দেবে এখান থেকে এক, তাহলে কত হয়? 197 থেকে বিয়োগ 197 থেকে এক বিয়োগ দিলে কত হয়? 196 রে 2 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে ভাগ দিলে কত হয় বলো তো? সাদিয়া জুই, 3 স্টার দেওয়া নাই কেন? আসলে এই অঙ্কগুলো সবই ইম্পর্টেন্ট, কথা বুঝছো? এই দুনিয়া একটু সবই একটু অ্যানালাইসিস কর বাপ, তাহলে ইনশাল্লাহ সব অঙ্কগুলো তোমরা 10-এ 10 10 পাবে এখান থেকে, মানে ভালো একটা এখান থেকে স্কোর পাবে এখান থেকে, কয়টা দেয়া আছে কথা বুঝছো? তো আমরা ছোট সংখ্যাটা নির্ণয় করি 98, 2 দিয়ে 196 রে ভাগ দাও, তাহলে কত হয়? ভাগ দিতে হয় কেমনে তা তো তোমরা জানো নাকি? যেন 196 2 দিয়ে ভাগ, তাই 2 19-এর মধ্যে যায় কয়বার? 9 বার, 9 দুগুণে 18, হাতে আমার 1 আর 6, 8 দুগুণে 16, এই যে 98। শামিন একটা বর্ষা, ভাইয়া যদি বলে সংখ্যাটি কত, তাহলে ছোট সংখ্যা বের করব নাকি বড় সংখ্যা বের করব? আচ্ছা আচ্ছা, না এই রকমের বলবে না, হয় বলবে সংখ্যা দেয় কত, তাহলে দুইটা বের করবা, আর যদি বলে ছোট সংখ্যা কত, ছোটটা উল্লেখ করিয়ে দেবে কিন্তু, কথা বলছো? শুধুমাত্র একটা বলবে না, ও আর যদি ওই রকমের বলে তাহলে দুইটা নির্ণয় করবা, দেখবা যেটা অ্যান্সার দুইটার মধ্যে যেটা আছে পরীক্ষায় ওইটা হবে অ্যান্সার, এই রকমের যদি বলে, কথা বুঝছো? তো এরপর আমরা আরো একটু সংখ্যা দেখি, এই দেখো আমরা শর্টকাটে অঙ্কগুলা কিন্তু করানোর চেষ্টা করছি, যাতে কঠিন কিছু না, একদম সোজা সোজা করে অঙ্কগুলা সবাই বলতো। দুইটি সংখ্যার যোগফল 48, দুইটা সংখ্যার যোগফল কত, মানে দুইটা সংখ্যার যোগফল হয় 48, আবার সংখ্যা দুইটারে যদি গুণ করো তাহলে ওই হয় 332, তবে বড় সংখ্যাটি কত? তাহলে বড় সংখ্যাটি কত? তাহলে দেখি এমন দুটি সংখ্যা আমরা বিবেচনা করতে হবে যাদের যোগফল 48 এবং গুণফল 332 হয়, এক্ষেত্রে সংখ্যা দুইটা হবে 12 এবং 36। তাহলে দেখি এক্স প্লাস ওয়াই মানে দুইটা সংখ্যার যোগফল 48, তাহলে আমরা কত, 12 যোগ 36, এই দুইটা যোগ করলে 48, এইরকম কিন্তু সহজভাবে করবো। দেখো আমরা কিন্তু কঠিনটায় যাব না, এই অঙ্কগুলো কিন্তু অনেক কঠিন, তোমরা বুঝবা না, এর জন্য আমি এই রকমের করে সাজাইছি। তো দেখো এখানে বলছি কি, দুইটা সংখ্যার যোগফল 48, তাহলে এখানে আমরা দেখি কোন দুইটা সংখ্যা যোগ করলে 48 হয়, তাহলে 12 আর 36 যোগ করলে 48 হয়, এইরকম আমরা নিজেরা নিজের ধৈর্য করবো, কথা বুঝছো? এখানে বলছি এমন দুইটা সংখ্যা বিবেচনা করতে হবে যাদের যোগফল 48 হয় এবং গুণ হয় 332, তাহলে মানে এই দুইটার যোগফল 48, 36 এবং এই, এবং গুণফল এক্স ওয়াই 342, তাহলে 32 12 এবং 36 গুণ করলে হয় 332, তাহলে সংখ্যা দুইটাই চোখ বুঝে পাইলাম। এখন বলতে তবে বড় সংখ্যাটা কত, তাহলে বড় সংখ্যা কত, 12 না 36? এই 36। দেখো অঙ্ক কিন্তু করা লাগতেছে না, এমনি এমনি কিন্তু অ্যান্সার পারতেছো নাকি? দে একই সংখ্যা যে দুইটারে যোগ করলে 48 হবে আর গুণ করলে হবে এইটা, তাহলে এই দুইটা সংখ্যা এরকম আমরা ধৈর্য করব। ২৪ ২৪ না ২৪ ২৪ করলে দেখো ২৪ ২৪ ৪৮ হয়, ভালো কথা, ২৪ ২৪ গুণ করলে কি 332 432 হয়, দেখো তো হয় না, কিন্তু এমন দুইটা সংখ্যা আনতে হবে যে দুইটা সংখ্যা যোগ করলে 48 হবে, ওই দুইটা সংখ্যা গুণ করলে 332 হবে, জাস্ট ওই দুইটা সংখ্যা হইছে অ্যান্সার, কথা বুঝছো? তো আমরা এবার একটু দেখি, একটি সংখ্যা 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটা কত? তাহলে 3 গুণ প্লাস 2 গুণ সমান সমান 5 গুণ, এম সহজ ভাষায় করবো আমরা,
একটি সংখ্যার 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে 90 হয়, মানে 3 গুণ আর 2 গুণ যোগ করলে হয় 90। এই যে তো বলছে নাকি, তাহলে 3 গুণ যোগ 2 গুণ সমান সমান কত? 5 গুণ। না, যেহেতু একটি সংখ্যার 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে 90 হয়, মানে 3 গুণ এবং 2 গুণ যোগ করলে 90 হয়, মানে 5 গুণ হয়। 3 গুণ আর 2 গুণ, তাহলে 3 গুণ যোগ 2 গুণ সমান সমান 5 গুণ। তাইলে সংখ্যাটি কত? তাহলে সমষ্টি, 3 গুণ যোগ 2 গুণ সমষ্টি, আর সমান সমান 5 গুণ, মানে 3 গুণ আর 2 গুণ যোগ করলে যদি 90 হয়, তাহলে 5 গুণে হবে 90। তাহলে এই পাঁচ গুণে হয় 90। হ্যাঁ দেখো, নাজমুন নাহার শিমু কিভাবে বুঝবো যে ওই দুইটাই হবে? হ্যাঁ, তুমি কিভাবে বুঝবা দেখো যে ওই দুইটা হবে, অন্য কিছু হবে না? তুমি যে দুইটা সংখ্যা ধরবা, ওই দুইটা সংখ্যা যোগ করছে পর ঠিক আছে 48 হয়েছে, তুমি বলতে পার ভাইয়া 40, তুমি বলতে পারো 40 যোগ 8, এইটা যোগ করলেও তো 48 হয়, তাহলে তো আমি এই দুইটাও ধরতে পারি। না, কথা হচ্ছে যে দুইটা সংখ্যা তুমি ধরবা, ওই দুইটার সংখ্যা যোগ করলে 48 হইতে হবে, ওই দুইটা সংখ্যাই গুণ করলে 332 হইতে হবে, এমন সংখ্যা হইতে হবে। আমার কথা কি তোমরা বুঝছো? তাহলে এই দুইটা দেখো তো 40 আর 8 গুণ দিয়ে দেখো তো 332 হয় নাকি? হয় না কিন্তু। তাহলে কি হবে, এইটা যোগ করলে হবে, এমন একটা সংখ্যা ধরতে হবে যে সংখ্যাটা তোমার যোগ করলে পর যে দুইটা সংখ্যা 48 হবে, ওই দুইটা সংখ্যায় গুণ করলে পর 332 হবে। তাহলে 12 এবং 36 যোগ করলে 48 হয়, 12 এবং 36 গুণ করলে 332 হয়ে যায়। এই যোগ করলে 48 হয়, গুণ করলে 332 হয়, ওই দুইটা হবে আনসার। কি কথা বুঝছো তোমরা? না বুঝলে বলো। এক্সাম র্যাপ এইরকম, আমি যেরকম তোমাদের পাশে এরকম র্যাপ করে দেখাচ্ছি না, এক্সামে এইরকমের পাশে র্যাপ করে দেখাইলে সমস্যা নাই, এ পাশে র্যাপ করলেও কোনো প্রবলেম নাই, কথা বুঝছো? এইখানে র্যাপ করবে, এখানে এমসিকিউটা দেওয়া থাকবে, এখানে একটু গ্যাপ জায়গা থাকবে, ওইখানে র্যাপ করে দিবা। তাহলে একটি সংখ্যা 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে 90 হয়, মানে 3 গুণ আর 2 গুণ, এই 5 গুণে হয় 90। তাহলে 3 গুণ যোগ 2 গুণ সমান সমান 5 গুণ, তাহলে 3 গুণ আর 5 গুণ সমষ্টি, এই 5 গুণে হয় 90। এই তাহলে সংখ্যাটি কত হবে? তাহলে এইটা তিন, এই সমষ্টিটা কত হয়েছে? 5 গুণ। দেখো, 3 গুণ প্লাস 2 গুণ সমান সমান 5 গুণ, তাহলে এই 3 আর 2 গুণ গুণ করলে কত হয়? 5 গুণ সমান সমান এই 5 গুণের ফলাফল কত হয়? কোনো একটা সংখ্যার সাথে 3 গুণ করলে এবং 2 গুণ করলে 90 হয়, তাহলে এই 90। তাহলে 5 গুণে যদি 90 হয়, 5 আছে গুণ, এইখানে হবে খেলে ভাগ, 5 18 90, এই 18 হয়েছে অ্যানসার, মানে এই 18 হয়েছে সংখ্যাটি। তাই দড়ি সংখ্যাটি ক, সংখ্যাটি কত? তাহলে 5 গুণে সংখ্যাটা হয় 18, তাহলে দড়ি সংখ্যাটি ক নাকি? তাহলে শর্ত মতে দেখো, 3ক যোগ 2ক মানে 3 গুণ যোগ 2 গুণ সমান সমান 90, তাহলে 3 গুণ 3ক যোগ 2ক সমান সমান 5ক সমান সমান 90, তাহলে কত হয়? মানে এইটা কিন্তু, এই যে দেখো, আমি কিন্তু দুই ভাবে অঙ্কটা করছি, এই যে 18 কিন্তু অলরেডি বের হয়ে গেছে অ্যান্সার, এইটা কিন্তু আমি শর্টকাট টেকনিক, এইটারই দুইটা অঙ্ক। এটা যদি তুমি এই শর্টকাট টেকনিক না বুঝো, তাহলে বড় ভাবে করবা, যেটা বুঝো অঙ্ক কিন্তু দুইটা, এখানে অ্যান্সার পেয়ে গেছি আমরা 18। যে আমরা যদি সহজে করি, তাহলে 3 গুণ, এই যে কোনো একটি সংখ্যা 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে 90 হয়, তাহলে 3 গুণ যোগ 2 গুণ সমান সমান 90। এই যে 3 গুণ যোগ 2 গুণ সমান সমান 90, তাহলে 3 গুণ যোগ 2 গুণ সমান সমান কত? 5 গুণ, এই আর যোগফল কত? 90। তাহলে 5 দিয়ে এইটার ভাগ দাও, 18 পাইলাম। আবার এই সংখ্যাটা যদি আমরা এইরকম ভাবে প্রকাশ ধরি, তাহলেও কিন্তু হয়, দড়ি সংখ্যাটি ক, যে বলছে একটি সংখ্যা 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? একটি সংখ্যা, সংখ্যাটিকে এটা উল্লেখ নাই, তাহলে দড়ি সংখ্যাটা ক, এই সংখ্যার সাথে 3 গুণ যোগ করলে,
এই যে সংখ্যাটির সাথে 3 গুণ করলে মানে হয়েছে 3ক, এর সাথে 2 যোগ করলে মানে 2ক, দর্শী সংখ্যাটা ক হয় কত? 90। তাহলে 3 আর 2 সমান 5ক, সমান সমান 90। তাহলে ক আছে আর এই 5 আছে এইখানে, এই যে হবে বাঘ, এইটা আছে গুণ, সমান সমান এদিকে হইলে হবে বাঘ নাকি? তাহলে 5 18 90 18, যেভাবে বুঝো তুমি, কে বোঝো না বলো তো? এইটা যে একটি সংখ্যার 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে 90 হয় সংখ্যাটি কত? তাহলে দড়ি সংখ্যাটি ক, এর সাথে 3 গুণ করলে হয় 3ক আর 2 গুণ করলে হয় 2ক, আর এই দুইটার যোগফল সমান সমান 90। তাই 3 আর 2 5, 5ক সমান সমান 90। তাহলে ক এখানে রাখতে হবে, যেহেতু ক দর্শী সংখ্যাটা ক, কর যে মান হবে ওইটাই সংখ্যা। তাহলে 5 18 90, কে বোঝো না বলো তো? কে বুঝতে পারো নাই? তাহলে আর একবার বলি, 2টা সিস্টেম শিখাইলাম এখানে, 2টা, যেভাবে তোমরা বুঝতে পারো, কেমন? তো আমরা দেখি প্রত্যেকটা অঙ্ক শর্টকাট টেকনিক। একটি সংখ্যার 3 গুণের সাথে আমরা এবার তাহলে একটু সংক্ষেপে একটু করতে পারি না? একটি সংখ্যার 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে 100 হয়, সংখ্যাটি কত? তাহলে কত গুণ? 3 গুণের সাথে 2 গুণ করলে 3 গুণ আর 2 গুণ, এই এর যোগফল সমান সমান হয় কত? 100। তাহলে 3 আর 2 কত? 5। তাহলে 5 দিয়ে এইটারে ভাগ দাও, 5 20 100, এই যে 20 পাই গেছি আনসার। তাহলে 3 গুণ যোগ 2 গুণ 5 গুণ, এই যে একটি সংখ্যার 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে 100 হয়। তাহলে 3 গুণ যোগ 2 গুণ সমান সমান 5। তাহলে 5 দিয়ে 100-এর ভাগ দাও, তাহলে সমষ্টি হলে কত? সমষ্টি 100। তাহলে সংখ্যাটি 5 দিয়ে যাই, 3 গুণ যোগ 2 গুণ 5 গুণের সমান হয় 100। তাহলে 5 20 100। আর যদি তুমি এই রকমের করো, ওইটা তো শর্টকাট টেকনিক গেল, এবার যদি ব্রডলি করো বড় তাহলে কি হবে? অথবা এইরকমের করতে পারো, দড়ি সংখ্যাটি ক, তাহলে এই কর সাথে কত গুণ? 3 গুণ, তাহলে 3ক, আর এর সাথে কত গুণ? 2 গুণ, 2ক। তাহলে 3 বলছে কি, একটি সংখ্যার 3 গুণের সাথে 2 গুণ যোগ করবা, তাহলে এই যে 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে সংখ্যাটা হয় 100, সংখ্যাটি কত? তাহলে এই যার সমান হয় যোগফল হয় 100। তাই 3 আর 2 5, 5 দিয়ে এইটারে ভাগ, 20। এখন বলো তো কে বোঝো নাই? এই যে প্রত্যেকটা অঙ্ক একদম সিম্পল সিম্পল করে দেওয়া, এক লাইনে দেয়া, এরপরও যদি অঙ্কে মার্কস না তুলতে পারো, 10-এর মধ্যে যদি 9 না পাও, তাহলে তো তোমাদের খবর আছে, কথা বুঝছো? একদম সিম্পলি অঙ্কগুলো করবা। তো বলো তো কে বোঝো নাই? আজকে এই পর্যন্ত অঙ্ক করাবো আর না, ম্যাথ আজকে এই পর্যন্ত। বলো তো কয়টা করাইলাম? 15টা, এই 15টাই আজকে। যদি না বলো বুঝতে পারো তাহলে আমি আর একবার বলি, বলো তো তোমরা কি বুঝছো এই অঙ্কটা? বলো, না বুঝলে বলো। একটি সংখ্যার 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে 100 হয়, তাই 3 গুণ যোগ 2 গুণ 5 গুণ সমান 100, তার সংখ্যাটি কত? তাহলে 5 দিয়ে ভাগ দাও, 5 20 100, কেমন? টাইম জানাই দেব, কথা বুঝছো? নেক্সট ডে আবার কবে হবে তোমাদের টাইম জানাই দেব। পরীক্ষা কোন মাসে হবে? পরীক্ষা মেতে হইতে পারে, মেয়ের মাঝামাঝি হইতে পারে, জানি না সঠিক, কিন্তু এই টাইমে হইতে পারে। শারমিন একটা বর্ষা, ক্লিয়ার, বুঝছি, গুড। আফরিনা জাহান, তাসফি সুলতানা, আমি বই নিতে আসছিলাম গো, তাই ক্লাসটা করতে পারিনি। আফরিনা জাহান, হ্যাঁ বলো তো। সাদিয়া জুই, আপনার ক্লাস করানো এত ভালো লাগে মনে হচ্ছে, আরো 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস করি, থ্যাংকস। তো তোমরা কিন্তু এই রকমের শোনো, আসলে বিষয়টা কি,
তোমাদের যেহেতু পরীক্ষায় 100টা এমসিকিউ, 100 এমসিকিউর অ্যান্সার দিতে হবে 1 ঘন্টার মধ্যে, মানে 60 মিনিট। 60 মিনিট তো তুমি পাবা না, এর মধ্যে আনুষঙ্গিক একটু কাজ আছে, হয়তো তুমি 58 মিনিট পাবা, কথা বুঝছো? একটা টিকের জন্য তুমি সময় পাইতেছো 35 সেকেন্ড বা 30 সেকেন্ড। তো একটা অঙ্ক করতে তো লাগে 5 মিনিট। এখন তুমি যদি 10টা ম্যাথ যদি অ্যান্সার করো, 10টা ম্যাথের তো অ্যান্সার দিতে দিতে তোমার 5-10 কে 50 মিনিট শেষ, তাহলে বাকি 90টা অ্যান্সার করবা কখন? তো এর জন্য শর্টকাট টেকনিকে করতে হবে, কথা বুঝছো? এরকমের শর্টকাট 2 লাইনের মধ্যে অঙ্ক করতে হবে, তাহলে অঙ্কের অ্যান্সার গুলো পারবা, আর যারা একটু দুর্বল তারাও বুঝতে পারবা। ওই রকমের খুব বড়লি ভাবে অঙ্ক করতে যাবা না। যেমন তোমাদের এবারে একটা অঙ্ক আসছে, তেলের মূল্য 20% 25% বৃদ্ধি পাইলে কত পার্সেন্ট কমাইলে তেলের ব্যবহার, মানে ব্যবহার বাবদ কোনো মূল্য বৃদ্ধি পাবে না? এই অঙ্কটা আমার এইখানে আছে, তোমরা যারা পরীক্ষা দিছ মনে আছে তোমাদের এই অঙ্কটা দিছে, অঙ্কটা অনেক বড় অঙ্ক, কিন্তু আমরা যে এখানে দিছি না, মাত্র 2 লাইনে, 2 লাইনে ম্যাথটা, যে 2 লাইনের মধ্যে করলে হয়ে যাবে। তো এই রকমের শর্টকাটে অঙ্ক করতে হবে, আর এই জায়গায় যে কয়টা ম্যাথ দেওয়া আছে ইনশাল্লাহ এই থেকে করলেই, এই থেকেই তোমাদের অঙ্ক দিবে, কারণ সব নিয়মের অঙ্কই এখানে দেওয়া আছে। তো যে কয়টা অঙ্ক করাবো, বাসা বসে করবা কি প্র্যাকটিস করবা, যে ওই লেভেলের কেমন অঙ্ক আসতে পারে, একটু ঘুরাইয়া কেমন দিতে পারে, যে কোনো একটা সংখ্যা দায়ের সমষ্টি 197, বড় ছোট কত, তাহলে আমি আরেকটা ধরি, এইরকমের এইরকম অ্যানালাইসিস করলে যে কয়টা ম্যাথ দেওয়া আছে যদি করে যাইতে পারো ইনশাল্লাহ তুমি কমন পাবা। সুমাইয়া আক্তার ভাইয়া, ঢাকা বইগুলো পাওয়া যাবে? না, ঢাকা এখন পাওয়া যাবে না, ফেব্রুয়ারির মাঝামাঝি পাওয়া যাবে, কথা বুঝছো? কথা বুঝছো? তো এখন কুরিয়ারে নিতে পারো। বইগুলোর বিষয়টা হয়েছে কি, যে তুমি লাইব্রেরি থেকে নিলেও তোমার 550 টাকা কষ্ট হবে, আর কুরিয়ারে নিলেও 550 টাকা কষ্ট হবে। তো তোমার কুরিয়ারে নিতে পারো, এখানে তো কোনো রিস্ক নাই, তোমরা ক্লাস করো এখানে, আর আমি আমরা তো বলি যে দায় দায়িত্ব সব আমাদের, তোমাদের হাতে যতক্ষণ পর্যন্ত বই না যাবে, বই না পাইলে কুরিয়ারেও যদি মাধ্যমে যদি বই মিস্টেক হয়, তারা বই না দেয়, সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের। যতক্ষণ পর্যন্ত বই না পাবা, যদি মিস্টেক হয়, মনে করো দ্বিতীয়বার দেয়া লাগলে, ওর দায়িত্বও কিন্তু আমাদের, আমরাই দিব, কথা বুঝছো? এর জন্য ভয়ের কিছু নাই ভাই। এটা কি বিএসসি নাকি ডিপ্লোমার জন্য? শোনো শোনো, বিএসসি আর ডিপ্লোমা সবারই কিন্তু ম্যাথগুলো আসে, কিন্তু তোমার জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ আসে না, কথা বুঝছো? অতএব এগুলা বিএসসি বলো, মিডওয়াইফারি বলো, আর ডিপ্লোমা বলো, সবার জন্যই কিন্তু সেম, সবারই এইগুলো করতে হবে, কথা বুঝছো? তোমরা এগুলো খুব ভালো করে করতে হবে, যে কয়টা ম্যাথ আছে, সাধারণ জ্ঞান আছে, বিজ্ঞান আছে। তো কারো কিছু যদি কোশ্চেন করা থাকে বলতে পারো। আর তোমাদের একটা রুটিন দিয়ে দেব, 2-3 দিনের মধ্যে রুটিন দিয়ে দেবো, যেমন ইংলিশ ক্লাসে হবে কেমন, মনে করো শনিবার ইংলিশ নিলাম, ইংলিশে 2টে সাইড থাকবে, আমি বলে দিব যে যখন ইংলিশ মনে করো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়াইলাম, একটা গ্রামার শেষ করলাম, কারণ তোমরা তো অলস বাসায় বসে পড়বা না, এজন্য ভোকাবুলারি যে সাইডটা, যেটা প্রিপোজিশন, ফ্যারেজ, তারপর সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, ট্রান্সলেশন, এগুলো একটা একটু মুখস্থ বিষয়, বোঝার বিষয় কম। তো আমরা যখন অন্য গ্রামারগুলো নিব, এইগুলো দিয়ে দেবো, কিন্তু 2টে সাইড আমি বলবো, এরকম কিন্তু তোমাদের একটা সূচি থাকবে, কথা বুঝছো? যে ইংলিশ ক্লাস নেব এই টাইম থেকে এই টাইমে, তো যেদিন সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট দিন নিব, ওই দিন সামনে মেমোরিজ একটা দেওয়া থাকবে, যে তোমার মুখস্থের মধ্যে থাকবে 1 থেকে 100 পর্যন্ত প্রিপোজিশন, বা 1 থেকে 50 পর্যন্ত প্রিপোজিশন, বইয়ের এত পৃষ্ঠা, কথা বলছো? এইটাও কিন্তু থাকবে, তাহলে তোমরা হবে কি, একটা সিকোয়েন্স থাকবে, সিকোয়েন্সটা থাকবে এইরকমের, যে ভাইয়া আজকে আমাদের গ্রামারটা পড়াইছে, এর সাথে 50টা প্রিপোজিশন মুখস্থর দিয়ে দিচ্ছে, তো আমি বাসা বসে এর সাথে এই কয়টা পড়ি। আর যদি শুধু আমি গ্রামার পড়াই, আর কোনো যদি মুখস্থ পড়া না দেয়, তোমাদের যদি বাসায় বসে বলি যে নিজেরা পড়বা, তোমাদের পড়া হয় না, এজন্য আমি এর সাথে সাথে মুখস্থ সাইডটা ওর সাথে নিব,
কথা বুঝছো? যে মনে করো 20টা গ্রামার, যদি 20টা ক্লাস নেই ইংলিশে, ওই 20টার সাথেই মুখস্থ পড়াটাও কমপ্লিট করব, যে দিয়ে দেব যে সিনোনিম থাকবে এর সাথে 20টা। হ্যাঁ, গ্রুপে তো ভিডিও গুলা রেখে দেওয়া হয় ভাইয়া। নার্সিং এর তাসফি বলছো যে নার্সিং এর কোশ্চেন নিয়ে আসতে দেবে না? না, কোশ্চেন নিয়ে আসতে দেবে না, বলে এরপর যদি কারো কোনো কিছু জিজ্ঞেস করা থাকে বলো। তোমাদের কিন্তু বাসা বসে খুব পড়তে হবে। তোমাদের যে বইগুলা দিছি, শোনো, যারা বইগুলা হাতে পাইছো, বিজ্ঞান বলো, সাধারণ জ্ঞান বলো, সাধারণ জ্ঞান তো আমি বুঝাবো, কিন্তু বিজ্ঞান গুলা কিন্তু সিম্পল সিম্পল, এর জন্য নিজেরা নিজেরাও কিন্তু বাসা বসে ওইগুলা পড়তে পারো। আর যেহেতু ওইটা তোমার সংক্ষিপ্ত আকারে দেয়া, যে মানুষের হাড় কয়টা এইটা, এইটা কয়টা এইটা, এরকম, অর্থাৎ বাসা বসেও কিন্তু তুমি নিজে নিজে পড়িয়ে বুঝতে পারবা। যে যে বই আমি দিছি তোমাদের, নিজ দায়িত্ব এগুলো ভালো করে রিভিশন দেবা। আর এখানে একটা বইও নাই যেটা তোমরা বাসায় বসে কোনো টিউশন ছাড়া, প্রাইভেট ছাড়াও কিন্তু নিজেরা বুঝবা। বইগুলো কিন্তু এই রকমের করেই তোমাদের হাতে দেয়া, এই কথা চিন্তা করে বইগুলো তৈরি করা। যারা কোচিং না করে, কিছু না করে, কিভাবে বুঝবে? তো ওই রকম যেরকম দেয়া আছে হুবাহু পড়বা, আর হুবাহু ইনশাল্লাহ ওই রকমেরই কমন পাবা। কিন্তু তো বাসায় বসে কারো বর্ষায় বসে থাকবা না, বইগুলা দিছি বাসায় বসে পড়তে থাকবা, কথা বুঝছো? ভাইয়া ডেট অফ বার্থ 1999। 1999 সালে তুমি ক্যালকুলেট করে দেখবো 1999 সালের বয়স কখন, কোন মাস, ঠিক আছে? গুগলে ক্যালকুলেটার পাওয়া যায়, তুমি এই বর্তমান সময় দেবা এবং 1999 সালে বয়সটা দেবা, দেখবা কত বছর হয়। ভাইয়া আমাকে এখনো তো ফোন দিল না, ফোন তো দেওয়ার কথা, ফোন না দিলে তুমি আজকে একটু দুপুরের পরে বিকালে যাইও কুরিয়ারে, ঠিক আছে? যাইয়ে জিজ্ঞেস করবা, তোমারে তো স্লিপ দিছি, যে এই স্লিপটা তো দিছে, দেখেন তো বই আসছে কিনা। আর ডিপ্লোমা মিডওয়াইফারি কোশ্চেন প্যাটার্ন কিন্তু সেম, কথা বুঝছো? তো কারো কিছু যদি জিজ্ঞেস করা থাকে বলতে পারো। চলো ইসলামের পথে ভাইয়া, বইতে কি চারটা অপশন দেয়া নাকি শুধু উত্তর দেয়া? বাংলা, ইংরেজি, বাংলাতে, তারপর তোমার হচ্ছে ইংলিশে, ম্যাথে, ঠিক আছে? এগুলাই সপ্তাহে চারটে অপশন দেয়া, আর বিজ্ঞানটায় আর সাধারণ জ্ঞানটায় যেগুলাই আসছে বিভিন্ন জবে আসা কোশ্চেন, ভার্সিটিতে আসা কোশ্চেন, ওইগুলোই এরকমের দেয়া, কিন্তু সামনে একটা একটা করে দেওয়া, কথা বুঝছো? ওইগুলো হুবহু পড়তে হবে, মুখস্থ মতন করতে হবে, তাহলেই হবে। মাসুমা ইসলাম ভাই, আপনি কোন বইগুলোর কথা বলতেছেন? আমি বলতেছি ইনার সিরিজের বইগুলা, পাঁচটা যে আলাদা আলাদা, কথা বুঝছো? আর তুমি যে শুধু নিউরন পড়তেছো, শুধু নিউরন পড়লে কিন্তু কোনো কাজ হবে না, নিশ্চিত ফেল করবা কিন্তু। আর তোমরা কি বোকা? আমি বুঝি না, তোমরা ইন্টারমিডিয়েট কমপ্লিট করছো, এখনো যদি না বুঝো যে তোমাদের তোমাদের 70-80 হাজার এখন ক্যান্ডিডেট পরীক্ষা দেয়, তোমরা সবাই দেখি এই যে গ্রুপের কথা শুনে, আমি তোমাদের তো বলি এনার সিরিজের কেনার দরকার নাই, অন্য বই কেন দরকার হয়? আমি তো বলি না যে এই বই কেন, কিন্তু আমার কথা হচ্ছে আমি তোমাদের আগেই বলছি আলাদা আলাদা বিষয়গুলো তোমরা কেন, তাতে যা কেন, তোমরা শুধুমাত্র একটা গাইড পড়ো। একটা গাইড পড়লে কি হবে? একটা গাইডে তো কয়েকটা এমসিকিউ দেয়া, একটা গাইডে তো চ্যাপ্টারও দেয়া না, একটা চ্যাপ্টার দিয়া
কয়েকটি এমসিকিউ দিয়ে দিছে, তো তুমি কি বুঝবো ওই 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 চ্যাপ্টারটা তুমি পরে কি বুঝবা? আমি বললাম বাংলাদেশে মুক্তিযুদ্ধ একাত্তর, এই যে মনে করো বাংলাদেশের 7টা সেক্টর পড়াইলাম বা মুঘল আমল পড়াইলাম তোমাদের, এখন মুঘল আমল ওরা করছে কি কয়েকটি এমসিকিউ দিয়ে দিছে, তুমি কি পড়িয়ে বুঝবা বলো তো? তোমার তো আগে বুঝতে হবে, তুমি বোঝার পরে তো তুমি এমসিকিউ গুলো পড়বা। এখন তুমি বোকার মতন কয়েকটি এমসিকিউ যদি পড়িয়ে যাও তাহলে কি হবে বলো? কিছু হবে? তোমার তো প্রত্যেকটা টপিক আগে পড়িয়ে যাইতে হবে, এগুলো তো খুব সহজ না। তুমি ইংলিশ মনে কর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়লা, তুমি বোকাবুলারি পড়লা, তো বোকাবুলারি তো আগে মুখস্থ করতে হবে, ফ্যারিস তো তোমার আগে মুখস্থ করতে হবে, তারপর তো তুমি কয়েকটা এমসিকিউ দেখবা। এখন তুমি শুধু এমসিকিউ দেখতে যাইছো, এমসিকিউ তুমি নিয়ম বুঝবা বুঝবা তুমি কোনো কিছু? তো তোমার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বই পড়তে হবে, ওই যে গাইড যারা ফলো করো শুধু তারা নিশ্চিত থাকো ফেল করে আসবা। কিন্তু শুধু গাইডের মধ্যে কিছুই নেই, গাইডে কি ইনফরমেশন আছে? আছে, যা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয় তারাও কিন্তু আলাদা আলাদা বই পড়ে, বাংলা পড়ে ইংলিশ পড়ে আলাদা আলাদা বিষয়। তোমরা একটা গাইড 200 250 300 টাকা দিয়ে একটা গাইড পড়ো, কয়েকটা এমসিকিউ দেওয়া, ওইখান থেকে তুমি কি সব কমন পাবা? তা তো নিজেই তোমাদের বোঝা উচিত যে আমি গাইডকে পড়ি, আমাদের গাইডের মধ্যে কয়েকটা এমসিকিউ দেয়, আমার কি এই পরীক্ষার সময় আসবে? আমার তো প্রত্যেকটা আলাদা আলাদা টপিকগুলো জানতে হবে, তো আমি যদি টপিকগুলো জানি বিষয়গুলো জানি তাহলে ওইখান থেকে এমসিকিউ আসবে, তাহলে আমি সব অ্যান্সার করতে পারবো, এই না বিষয়টা? হ্যাঁ ভাইয়ের সাথে তো MP3 টেক্সট বুক পড়তে পারো, MP3 পড়তে পারো, এরকম আলাদা আলাদা পড়তে হবে, কথা বুঝছো বিষয়টা? আর একটা তোমাদের কথা বলি, এই যে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো, তোমরা অনেকে কিন্তু বুঝো না যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে কোন জায়গা থেকে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে 100 পেজ 96 পেজ সব জায়গা থেকে কিন্তু পরীক্ষা আসবে না। আর কারেন্ট অ্যাফেয়ার্স পড়া লাগে কির জন্য তোমরা জানো? তোমরা তো শুনছো কারেন্ট অ্যাফেয়ার্স পড়া লাগে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়া লাগে কির জন্য পড়া লাগে? কারেন্ট অ্যাফেয়ার্স পড়া লাগে সাম্প্রতিক সাধারণ জ্ঞানে 2-3টা কোশ্চেন আসে, ওর জন্য MP3 ওই যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া লাগে। তো আমরা তোমাদের বলছি প্রত্যেক মাসের শেষে যখন কারেন্ট অ্যাফেয়ার্স বের হবে ওই বই থেকে আমরা 100 বা 150 যে কয়টা এমসিকিউ ইম্পর্টেন্ট ওই কয়টা আমরা আমরা আমরাই ক্লাস নিয়ে তোমাদের শেষ করে দিব, যা তোমাদের বুঝতে সহজ হয়, কথা বুঝতো? তাসফি সুলতানা, জি আমি বুঝি না কিভাবে পড়বো, কিভাবে পড়বা? তোমার বিজ্ঞান যে রকমের হাতে পাইছো, সাধারণ জ্ঞান যেভাবে হাতে পাইছো ওই রকম মুখস্থ করবা, এবং ওইগুলো এমসিকিউ আকারে দিবে, কথা বুঝছো বিষয়টা? প্রত্যেকটা টপিক আকারে দেওয়া তো দেয়া, তোমাদের যে বইটাতে দেয়া প্রত্যেকটা টপিক আকারে দেয়া আছে না, তো তোমরা নিজেরা নিজেরাই তো পড়ে বুঝতে পারো নাকি? শারমিন আক্তারে বই নাকি শেষ, তো এইগুলা ভালো করে পড়বা, কথা বুঝছো? কারণ এখানে এই যে এনআর সিরিজের বইগুলার সব জিনিসগুলা কিন্তু সাজানো, যারা বই পাইছো তারাই হয়তো তোমরা বুঝতে পারতেছো যে বইগুলো কেমন, আর যারা পাও নাই তারা তো বুঝতে পারবা না, কিন্তু যারা পাইছো তারা বুঝতে পারবা যে বইগুলো কেমন। যে প্রত্যেকটা টপিক দেওয়া সাজানো, ওই টপিকটা থেকে আগে টপিক লেখা, তারপর এমসিকিউ দেয়া, তারপর এমসিকিউ দেওয়া, কথা বুঝছো? মানে আগে টপিকটা ব্যাখ্যা করা, তারপর কি কি আসছে ওই আকারে এমসিকিউ দেওয়া। সো ইনশাল্লাহ ওইগুলা জাস্ট পড়লেই হবে, সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় বলি প্রচুর পরিমাণ দেয়া, কথা বুঝছো? সাজানো আকার দেওয়া, তুমি বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় বলি MP3 বা জুবায়ের যে যাই কেন 300 400 টাকা মনে করো একটা বই লাগবে, কিন্তু ওই বইয়ের মধ্যেও কিন্তু ওই 100 টাকা বইয়ের মধ্যে সব আছে, এবং সাজানো আকারে দেয়া, জাস্ট পড়লেই হবে। চলো ইসলামের পথে, তাসফি সুলতান এনার সিরিজের 5টা বই আছে ভাই, সেগুলো থেকেই পড়াচ্ছেন। হ্যাঁ সেইগুলো থেকেই তো পড়াচ্ছি, আমি তো বলছি এনার সিরিজের 5টা বই থেকেই তোমাদের এই 5টা বই তোমাদের শেষ করে দিব, কথা বুঝছো? এর পরে তোমাদের 1 মাস আগে 2000 মার্কের একটা মডেল নেব প্রত্যেক দিন, তখন হবে কি তোমরা খালি বলো কি পরীক্ষা নেবেন কবে, পরীক্ষা নেবেন কবে, আগে টপিকগুলো পড়ো,
চাপা পরীক্ষা নেই, টপিকগুলো আগে বুঝানো শেষ করি। বুঝানো শেষ করার পর তোমাদের পরীক্ষার 1 মাস আগে আমরা 2000 মার্কের 20টা মডেল টেস্ট নেবো 100 মার্কের করে, যে 1 ঘন্টার একটা মডেল টেস্ট নেওয়া হবে। তখন তোমরা যাতে পরীক্ষার সময় দ্রুত ফাস্ট এমসিকিউ অ্যান্সার দিতে পারো, এর জন্য মডেলটা ব্যবহার নিব, কথা বলছো? পরীক্ষা নিব, এর আগে ভালো করে টপিকগুলো শেষ করো, কারণ এই টপিকগুলো থেকেই তো আমি এমসিকিউগুলো সাজাবো এবং মডেলটা পরীক্ষাগুলো নেব এই মাধ্যমে, কথা বলছো? বাংলায় ওইগুলোতে কথা বলছো তোমার 4টা করেই অপশন দেয়া, আর ডিটেলস দেয়া, এরপর হয়েছে অপশন দেয়া। মাসুম আক্তার, আচ্ছা ভাইয়া, এনা সিরিজের বইগুলো মার্কেটে পাবো? না, ওগুলো মার্কেটে পাবো না, তুমি যদি নিতে চাও কুরিয়ারে নিতে পারবা, কথা বুঝছো বিষয়টা? তাসফি সুলতানা, কাকে কি ক্লাস ভাইয়া? আচ্ছা, ক্লাস নিলে কিন্তু তোমাদের জানাই দেবো। তোমরা গ্রুপে আবার অনেকে বলো কি ক্লাস আছে, ক্লাস আছে ভাইয়া, ক্লাস নিবেন কখন? আমি ক্লাস নিলে তো তোমাদের 1 ঘন্টা আগে জানাই না, তোমাদের তো মনে করো আজকে ক্লাস নিলে এর আগের দিন কিন্তু রাত্রে জানাই দিই, তো টেনশন করার কিছু নাই, ক্লাস নিলে আগেই জানতে পারবা, কথা বুঝছো? সাদিয়া জুই, হ্যাঁ, পরীক্ষার 1 মাস আগে সব শেষ করব, টপিক বাই টপিক সব টপিক শেষ করবে। এরপর যে 1 মাস, 30 দিনে 20 দিন 2000 মার্কের মডেল নেব, প্রত্যেক দিন 100 মার্কের করিয়া, কথা বুঝছো? তো এইগুলা যদি শেষ করতে পারো ভালোভাবে, আর মডেলগুলা শেষ করতে পারলে ওই মডেলগুলাই কিন্তু সাম্প্রতিক কোশ্চেনও থাকবে, শেষ করতে পারলে নিশ্চিত থাকো এইখান থেকে তুমি 95% মানে সব সবগুলাই তোমার অন্য কোনো কিছু আর পড়া লাগবে না, এখান থেকে তুমি কমন পাবে, এইটা শিওর থাকতে পারো 100%। ক্লাস কি প্রতিদিন হবে? না, প্রতিদিন তোমাদের ক্লাস হবে না, তোমাদের আমার স্পেশাল ব্যাচও তো আছে, কথা বুঝছো? ওদেরও পড়াইতে হয়, ওদের পড়াইতে হয়, ওদের ক্লাস নিতে হয়, ওদের পরীক্ষা নিতে হয়, এর জন্য তোমাদের ক্লাসগুলো 3 দিন সপ্তাহে বা 4 দিন নিব, কথা বুঝছো? কিন্তু চিন্তার কিছু নাই, তোমাদের কোর্স শেষ করে দিব, এতটুকু ভরসা রাখতে পারো, কোর্স শেষ করব তো করব, এরপরে তোমাদের পরীক্ষার আগে মডেল নেব, 1 মাস একটানা মডেল নেব, কথা বুঝছো বিষয়টা? তোমরা এখানে এমনিতে যা জানতে পারতেছো, যারা অনলাইনে এমনিতে কোচিং করে ওরা ইনশাল্লাহ ওই রকমের অতটা তোমরা দেখো ওরা কেমন কি পড়ায় তাহলে বুঝতে পারবা, বলে তো লাভ নাই, কারণ আমরা নিজেরাই সব বইগুলা লেখা বা ই করা, এর জন্য আমরা জানি কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট না, এবং সেই অনুযায়ী মনে করো তোমাদের কোশ্চেন প্যাটার্ন তৈরি করা হয় বা এরকম স্টার চিহ্ন দেওয়া। কিন্তু কোনো কোচিংয়ে তুমি 15-16 হাজার টাকা দিয়েও যদি কোচিং করো, ওইখানেও কিন্তু ওদের এই রকমের শিট বা এগুলা কিছুই নাই, কথা বুঝছো? আর আমাদের তো এগুলা নিয়ে ঘাটাঘাটি, বা আমরা বিসিএস এর বই বলো, প্রাইমারির বই বলো, বিশ্ববিদ্যালয়ের বই বলো, তাও কিন্তু আমাদের আছে, আমরা কিন্তু বিক্রি করি, কথা বুঝছো? এই এনআর সিরিজের কিন্তু ইউনিভার্সিটি, গুচ্ছের, আইসিটি বলো, সবই কিন্তু আছে। হ্যাঁ দিব তাসফি সুলতানা, একটু পরে দিব, কথা বুঝছো? তো আচ্ছা, তাহলে তোমরা ভালো থাকো, অনেক সময় হয়েছে, অল দ্য বেস্ট, আবার দেখা হবে তোমাদের সাথে। তো এই ম্যাথ কয়টা করবা বই থেকে ভালো করিয়া, কথা বুঝছো? যে তোমাদের সবার হাতেই এখন বই আছে, ম্যাক্সিমামের হাতেই বই আছে, আর কিছু কিছু যারা বই পাওনি তারাও হয়তো আজকে বা কালকে বই পেয়ে যাবা, সো টেনশন করার কিছু নাই, ওই বই থেকে দেখে দেখে লিখবা, কোনো যদি সমস্যা হয় তাহলে গ্রুপে বলবা, মেসেঞ্জার গ্রুপে বলবা, সলভ করার চেষ্টা করব, কথা বুঝছো বিষয়টা? ভালো থাকো সবাই, অল দ্য বেস্ট।